पश्चिम बंगाल विधानसभा में मंगलवार को सर्वसम्मति से स्टेट एंटी रेप बिल पारित हो गया। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य के नए विधेयक को ऐतिहासिक बताया। विधेयक को कानून मंत्री मोलोय घटक ने विशेष सत्र में पेश किया। पास हार पर माननीय राज्यपाल पास कर ले राष्ट्रपति राष्ट्रपति आईने पास हो এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। विधेयक पेश करने के दौरान मुख्यमंत्री ममता बनर्जी ने कोलकाता के आरजी कर कांड में मृतक जूनियर डॉक्टर को भी याद किया। ধর্ষণের মতো নিকৃষ্ট নিশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোন রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ, ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। অপরাজিতা মহিলা এবং বাল বিধেয়ক 2024 শীর্ষক বালে ইস কানুন কা উদ্দেশ্য বলাৎকার ও যৌন অপরাধ সে জুড়ে মামলো মে জল্দ সে জল্দ ইনসাফ দিলানা হ্যায়। नए विधेयक से महिलाओं के लिए और सुरक्षित माहौल बनाने का भी लक्ष्य है। पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने आरोप लगाया कि राज्य सरकार जूनियर डॉक्टर की हत्या पर जनता के गुस्से और विरोध प्रदर्शन से ध्यान हटाने के लिए ये विधेयक लेकर आई है। सरकार विपुल जन विक्षोभ, गण रोष, घृणा, क्रोध, We want justice for Arjikar. এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। বিএনএস তো সবই ছিল, বিএনএস তো কিছুই বাদ দেয়নি। বিএনএস এ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন, আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন, সেখানে তো এই আক্রোশ ছিল না। मसौदा कानून में रेप की शिकार महिला की मौत होने पर दोषियों के लिए सजाए मौत की मांग का प्रस्ताव है। इसके अलावा ये बिल रेप के दोषी लोगों के लिए पैरोल के बिना आजीवन कारावास की सजा का प्रावधान करता है।